সম্প্রতি একটি প্রশ্ন অনেকেই করে থাকেন, সেটি হলো ইউটিউবে বা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় দেখা যায় বিভিন্ন ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ পাওয়া যায় যেগুলোতে মেয়েদের কোরআন তেলাওয়াত থাকে মেয়েদের কণ্ঠে, সেগুলো পুরুষদের জন্য শোনা যায় আছে কি না। অনেক সময় অনেককে দেখা যায় এই সমস্ত তেলাওয়াতগুলো মেয়েদের বিভিন্ন তেলাওয়াতের ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপগুলো আমরা একে অন্যের মাঝে শেয়ার করে থাকি শোনার জন্য এবং অনেক পুরুষরা সেটা শুনে থাকেন। তো কোরআন এবং সুন্নার দৃষ্টিতে মেয়েদের কণ্ঠের এই তেলাওয়াত পুরুষের জন্য শোনা জায়েজ আছে কি না, এটি হলো মূল প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে প্রথম কথা হলো যে মেয়েদের তেলাওয়াতের দুটি ফরম্যাট, এক হলো অডিও ফরম্যাট আর একটা হলো ভিডিও ফরম্যাট। ভিডিও ফরম্যাটে মেয়েদের কণ্ঠে তেলাওয়াত পুরুষদের জন্য শোনা কোনো অবস্থাতেই জায়েজ নেই, কারণ একে তো এটি সরাসরি পর্দার খেলাফ হচ্ছে, দ্বিতীয়ত হলো বর্তমান ফিতনার যুগে এটি নিঃসন্দেহে ফিতনার সমূহ সংখ্যা তৈরি করে, যার কারণে একজন পুরুষের জন্য একজন মেয়ের তেলাওয়াতকে সরাসরি ভিডিওতে দেখে দেখে তেলাওয়াত করা এটা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চক্ষুকে নিবৃত করে করতে কোরআনে কারিমে নির্দেশ করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিনদেরকে বলে দিন হে রাসূল, যেন তারা তাদের দৃষ্টিকে অবনত করে, দৃষ্টিকে নামিয়ে রাখে, দৃষ্টিকে যেন হেফাজত করে, সংরক্ষণ করে পরনারীকে দেখার বিষয়ে। প্রিয় ভাই বোনেরা, অতএব মেয়েদের কণ্ঠের তেলাওয়াত যদি ভিডিও ফরম্যাটে হয় তাহলে সেটা কোনো অবস্থাতেই কোনো পুরুষের জন্য শোনা জায়েজ নাই। মনে রাখতে হবে শরীয়ত মেয়েদের কণ্ঠের বিষয়ে আমাদেরকে সচেতন এবং সাবধান হতে বলেছে। যদিও অনেক ওলামায়ে কেরাম এখানে মেয়েদের যদি কোনো প্রতিযোগিতা বা কম্পিটিশনের তেলাওয়াত হয় সেটি বিচারক হিসাবে শোনা জায়েজ বলেছেন, শর্ত সাপেক্ষে সেটাও, অর্থাৎ ফেতনার আশঙ্কা না থাকলে। এছাড়া সাধারণ অবস্থাতে মেয়েদের জন্য পুরুষদের জন্য মেয়েদের কণ্ঠ শোনা সাধারণ অবস্থাতে নিষেধ নয়, বরং প্রয়োজনের খাতিরে মেয়েদের কণ্ঠ পুরুষরা শুনতে পারেন প্রয়োজনের খাতিরে, এবং সেটাও শর্ত সাপেক্ষে যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে, যদি সে কণ্ঠ শুনে তার ভিতরে কামভাব জাগ্রত না হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র শোনা জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মেয়েদেরকে বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, তোমরা স্বাভাবিকভাবে কথা বলো কোনো কৃত্রিমতা তৈরি করা ছাড়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ইয়াখদা বিল কওল, যদি তারা কোনো কথা বলতে হয় পুরুষদের সঙ্গে তাহলে কথা বলবে কিন্তু কথার ভিতরে কোমলতা সৃষ্টি করার চেষ্টা করবে না। তাহলে বোঝা গেল যে পরপুরুষের সঙ্গে যদি কথা বলতে হয় বা পরপুরুষরা অন্য মেয়েদের কণ্ঠ শুনতে হয়, প্রথমত সেটা প্রয়োজনের খাতিরে হবে, দ্বিতীয়ত হলো সেটা স্বাভাবিকভাবে হবে, কোনো প্রকার কৃত্রিমতা তৈরি করা হবে না। অনেক ওলামারা তো বলেন যে কর্কশভাবে পরপুরুষ সাথে কথা বলবে যাতে করে সেখানে ফেতনার কোনো আশঙ্কা তৈরি না হয়। তাহলে সেক্ষেত্রে কোরআন তেলাওয়াত যেখানে বিশেষ করে কৃত্রিমতা অবশ্যই হবে, যেখানে কোমলতা সৃষ্টির চেষ্টা অবশ্যই থাকবে, এবং যেটি পুরুষের জন্য শোনা কোনো প্রয়োজনের আওতায় পড়ে না, সেটি নিছক আপনার কোরআন তেলাওয়াত শোনার নাম দিয়ে শোনা, এটা নিঃসন্দেহে একটি ফিতনার দুয়ারকে খুলে দেয় এ যুগে, বিশেষ করে ফিতনার এই ভয় ভয়ে যুগে। আর ভিডিও ক্লিপ হলে তো সেটা বলার অপেক্ষাই রাখে না। মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে যে ইমাম মুক্তাদির সঙ্গে যখন সালাত আদায় করছেন, ইমাম পড়াচ্ছেন ইমামতি করে, তখন তার যদি কোনো ভুল হয় পিছনে পুরুষ মুসল্লিরা সুবহানাল্লাহ বলবে উচ্চস্বরে ইমামকে সাবধান করার জন্য। আর মেয়েরা যদি থাকেন তাহলে সেক্ষেত্রে মেয়েরা যদি ভুল ধরতে পারেন তাহলে তাদের ভুল ধরাটা সুবহানাল্লাহ দিয়ে হবে না, কারণ তাদের কণ্ঠের এই আওয়াজ শরীয়ত উচ্চস্বরে বলুক অন্য পুরুষের শুনুক সেটা চায় না। সেজন্য তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাতের তালুতে বাড়ি দিয়ে আওয়াজ দেওয়ার জন্য ইমামকে সচেতন করার উদ্দেশ্যে। ঠিক এমনিভাবে আমরা যদি দেখি হজের সময় তালবিয়া পাঠ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এহরাম বাঁধার পর থেকে নিয়ে যে তালবিয়া পাঠের নির্দেশ এসেছে এটি পুরুষদের জন্য উচ্চস্বরে তালবিয়া পাঠের নির্দেশ এসেছে, কিন্তু মেয়েদেরকে বলা হয়েছে নিম্নস্বরে তালবিয়া পাঠ করার জন্য। সেই সাথে আপনি লক্ষ্য করবেন যে আজান পুরুষদেরকে দিতে বলা হয়েছে, মেয়েদেরকে দিতে বলা হয় না। এই সবগুলোর মূল উদ্দেশ্য অনেক ওলামায়ে কেরামের দৃষ্টিতে ফেতনা থেকে উম্মতকে রক্ষা করা। অতএব কোরআন তেলাওয়াতের নামে আপনি মেয়েদের ভিডিও ক্লিপ শুনবেন, সরাসরি পর্দাহীনতা আপনার তো হচ্ছেই, সেখানে কীর্তিমতা কোমলতা দেখে কামভাব জাগ্রত হওয়ার সমূহ শঙ্কা তো আছেই, এমত অবস্থাতে সেরকম তেলাওয়াত শোনা, মেয়েদের তেলাওয়াত শোনা আমাদের এটা না কোনো প্রয়োজন আওতায় পড়ে, না এটা আশঙ্কামুক্ত, সরাসরি বিপর্দা তো আছেই, অতএব এটি সম্পূর্ণ হারাম হবে এবং নিষিদ্ধ হবে। আসুন নেক্সট সুরতে ধোকা, অর্থাৎ দেখতে মনে হচ্ছে ভালো কাজ করছি কোরআন তেলাওয়াত শুনছি, এখান থেকে আমাদের অনেক অনাচারের পথ সুগম হয় এবং তৈরি হয়, এই জন্য এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাবধান এবং সচেতন হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।